এখানে যারা এসেছেন কলকাতা থেকে বা জেলা থেকে, তাদের মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য হচ্ছে তুষার মণ্ডল, যিনি আমাদের তমলুক সাংগঠনিক জেলার দলের সভাপতি। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির পক্ষ থেকে এই সভা হচ্ছে। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির পক্ষে শেখ সুফিয়ান এখানে উপস্থিত আছেন, আছেন শহীদ পরিবারের বন্ধুরা ফিরোজা বিবি সহ সকলে। এখানে আছেন দুই ব্লক সভাপতি নন্দীগ্রাম ওয়ান এবং টু এর স্বদেশ দাস, মহাদেব বাগ, এবং এখানে আমাদের রাজ্য স্তরের নেতৃত্ব আপনাদের সকলের পরিচিত, এসেছেন সঞ্জয় বক্সী, অলোক দাস, আশিস চক্রবর্তী। কুণালদাও রাস্তায় আছেন, তিনিও এসে পৌঁছবেন কিছুক্ষণের মধ্যে। আমরা যেহেতু আজকে মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই প্রশাসনিক নিয়ম মেনে আমরা মাইকের ব্যবহার করিনি। খুব ছোট্ট করে আমরা এই শহীদ তর্পণে একটু বক্সে আমরা আয়োজন করেছি, তাও আমরা আমাদের ভলেন্টিয়াররা সচেষ্ট আছি। কোথাও আমরা শহীদ পরিবারের কারুর যাতে কোনো অসুবিধা না হয়, তর্পণকারীদের কারণ কোনো অসুবিধা না হয়, পাশাপাশি যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদেরও যাতে কোনো অসুবিধা না হয়, সে ব্যাপারে আমাদের কর্মী বন্ধুরা সদা সচেষ্ট আছেন। আজকে অঙ্কের পরীক্ষা, পরীক্ষার্থীদের আমরা শুভকামনা জানাই, তারা পরীক্ষা দিতে যাচ্ছেন, ভালোভাবে তারা পরীক্ষা দিন। আমরা এখানে খুব ছোট জায়গা, মিডিয়ার বন্ধু যারা এসেছেন এবং গ্রামবাসী যারা এখানে হরিনাম সংকীর্তন করছেন, যারা কীর্তন করছেন, তাদের সকলকে শুভেচ্ছা জানাই। আমাদের নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জীবন বিপন্ন করে, লাইফ রিস্ক নিয়েও 2007 সালে 14ই মার্চ এখানকার মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, এবং ভোর থেকে সকালে মোটামুটি 9টায় খবর পেয়ে 10টায় কালীঘাট থেকে বেরিয়ে ঘটনাচক্রে আমি তার সঙ্গে থাকার সুযোগ পেয়েছিলাম। আমরা এসেছিলাম এবং আমাদের চিত্তদা এসেছেন তমলুক থেকে, আমরা এসেছিলাম কোলাঘাট, নিমতৌড়ি, নন্দকুমার, চণ্ডীপুর, আরো বিভিন্ন জায়গায় আটকাতে আটকাতে রাত্রি 2টোর সময় আমরা তমলুকে ফেরত যাই। এবং হার না মানা মমতা বন্দ্যোপাধ্যায় 15ই মার্চ ভোরবেলায় আবারও এখানে এসে পৌঁছন, রাত্রিতে আমরা প্রায় ঘুমাবার সুযোগই পাইনি বিশ্রাম করা। এবং রিয়াপাড়া থেকে সুফিয়ান দ্বারা গিয়ে শত সহস্র নন্দীগ্রামবাসী গিয়ে হাঁসচড়ায় এবং রিয়াপাড়ায় 15 তারিখ সকালেও দিদিকে আটকাবার চেষ্টা হয়েছিল, এখানকার গ্রামবাসীরা সুফিয়ান দ্বারা গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। তারপর তার গায়েও কাঁদানে গ্যাসের শেল ফেলা হয় এবং নন্দীগ্রাম হাসপাতালে তাকে চিকিৎসা করাতে হয়। যতদিন আমরা বাঁচব 14ই মার্চে এই নারকীয় হত্যা লীলা আমরা ভুলব না। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির পক্ষে এই শহীদ তর্পণ অনুষ্ঠানে আমরা সারা জীবন উপস্থিত থাকতে চেষ্টা করব, এইটুকু কথা দিতে পারি। আর এটুকু বলবো যে আজকে এই কর্মসূচিতে আমাদের ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি বা তৃণমূল কংগ্রেসের পরে আরো অন্য দলেরও বন্ধুরা শুনেছি আমরা আসবেন, এটুকুই বলবো যে এই আন্দোলনে নন্দীগ্রামবাসীর পাশে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন সর্বতোভাবে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2007 সালে নন্দীগ্রামের আন্দোলনের পাশে এই নারকীয় হত্যালীলার বিরুদ্ধে নিজের জীবন বিপন্ন করে মানুষের পাশে ছিলেন। আমাদের মতো অনেক কর্মী আমরা নিশ্চয়ই ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গী হিসেবে, তার নেতৃত্বে আমরা এখানে আসার সুযোগ পেয়েছিলাম, সেটা আমাদের সৌভাগ্য, এটুকুই আমরা সারা জীবন আমাদের সৌভাগ্য হিসেবে মনে রাখতে চাই। আর কোনো দল বা কোনো প্রতীক এইখানে নন্দীগ্রামের মানুষের আন্দোলনের পাশে সেদিন ছিলেন না, ইতিহাস এবং এখানকার মানুষ তার সাক্ষী বহন করবেন, সারা জীবন তার সাক্ষ্য বহন করবেন। সিপিএম আমলে 2007 সালে নন্দীগ্রামের কৃষকদের ওপর, নন্দীগ্রামের মা ভাই বোনেদের ওপর, নন্দীগ্রামের আন্দোলনরত মানুষের ওপর
নিরস্ত্র নিরন্ন জমি থেকে উচ্ছেদ হওয়া মানুষের ওপর সিপিএম সরকারের পুলিশ নির্বিচারে কুকুর বিড়ালের মতো গুলি চালিয়ে হত্যা করেছিল। সেদিন এখানকার হিন্দু মানুষজন হরিনাম সংকীর্তন করছিলেন ভোরবেলা থেকে, মুসলিম মানুষজন নামাজ পড়ছিলেন ভোরবেলা থেকে। সেই উপাসনারত গ্রামবাসীকে হিন্দু মুসলমান নির্বিশেষে সকলকে ভাঙাভেড়া ব্রিজের ওখান থেকে, তেখালি ব্রিজের এখান থেকে নির্বিচারে কুকুর বিড়ালের মতো গুলি করে বামফ্রন্ট সরকারের পুলিশ প্রশাসন হত্যালীলা চালিয়েছিল। এই গণহত্যার কথা যতদিন সজ্ঞানে আমরা বেঁচে থাকব কোনোদিন ভুলব না, এবং জীবনের সমস্ত শক্তি দিয়ে এই নারকীয় জঘন্য নিন্দাসূচক হত্যালীলা বর্বর কাণ্ডকে আমরা ধিক্কার জানাব সিপিএম প্রশাসন যে কাজ করেছিলেন। আমাদের এখানে প্রতিবার 14ই মার্চ শহীদ পরিবারের সঙ্গে আমরাও কলকাতা থেকে বিভিন্নরা আসি, জেলারও অনেকে আসেন, নেতারা এসে আমরা শহীদ দিবসে এখানকার মানুষের পাশে, শহীদ পরিবারের পাশে থাকি। এখানে যেরকম আপনারা শহীদ জননী ফিরোজা বিবিকে দেখছেন, সেরকম সোয়েম কাজী থেকে শুরু করে 14 জন যে শহীদ পরিবার, তার 10-12 জনকে আমি অন্তত ওইখানে যখন আমরা শহীদদের মালা দিচ্ছিলাম দেখতে পেয়েছি, তারা আছেন এখানেই, তারা ভাঙাবেড়াতেও আমাদের সঙ্গে থাকবেন। মাধ্যমিক পরীক্ষার্থীর গাড়ি আগে ছেড়ে দিতে হবে, আমি অনুরোধ করব একটু এগিয়ে যেতে হবে, তাড়াতাড়ি একটু ক্লিয়ার করে দেন। দিনটাকেও তো শহীদ তর্পণের জন্য দিনটাকে তো অ্যাভয়েড করা যায় না, সবাই মিলে আমরা দেখবো যাতে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না হয়। নন্দীগ্রাম আন্দোলন সারা দেশকে জমি রক্ষা, জমি অধিকার আন্দোলন, জোর করে জমির দখলের প্রতিবাদ যদি কেউ শিখিয়ে থাকে বাংলার মাটি শিখিয়েছে, নন্দীগ্রাম শিখিয়েছে, সারা দেশ শিখেছে। এখানে রাষ্ট্রীয় সন্ত্রাস চলেছে, সিপিএম আজ বড় বড় কথা বলে, সিপিএম এর হাজমাত বাহিনী একের পর এক শহীদ এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িতে মর্মান্তিক পরিস্থিতি ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এটা ছিল আপনাদের আন্দোলন, নন্দীগ্রামের মানুষের আন্দোলন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলনকে তীব্রতা দিয়েছেন, আর আমরা যে যে ভূমিকায় ছিলাম তাতে মনে হয়েছে যে তারা আপনাদের এই লড়াই যাতে সর্ব জায়গায় সারা বাংলায় সারা বিশ্বে সারা দেশে আপনাদের পাশে মানুষ দাঁড়ান, সেই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। পরবর্তীকালের ইতিহাস আপনারা জানেন, নন্দীগ্রাম তৃণমূল কংগ্রেসের প্রাণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণ। মমতা বন্দ্যোপাধ্যায় একজনকে দায়িত্ব দিয়েছিলেন তার প্রতিনিধি হয়ে, রাস্তাটার মাঝখানটা ফাঁকা রাখুন। এখানে আমাদের ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির পক্ষ থেকে আজকে আমাদের এখানে আমাদের সাধারণ সম্পাদক এখনই শহীদ বেদিতে মাল্যদান করেছেন, এখন আপনাদের কাছে দু চার কথা বলবেন। আমি এখানে খুব সংক্ষেপে বলছি, পরীক্ষা চলছে, পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধা না হয়, অথচ দিনটা 14ই মার্চ, আন্দোলনের ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতাও বটে, জয় 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 জয়।
সুয়েমদাকে অনুরোধ করব, ফিরোজা বিবি সহ শহীদ পরিবারের ওদেরকেও ওই ছোট্ট মঞ্চটায় নিয়ে যাওয়ার জন্য। গোলাঘাটে নেতা এবং আন্দোলনের সঙ্গে যুক্ত আমাদের শহীদ বেদিতে জাতি ধর্ম নির্বিশেষে মানুষের পাশে থেকে যারা সহযোগিতা করেছিলেন শেখ ইসার মহোদয় নেতৃত্ব দিয়েছিলেন। সকলেই জানি হলদিয়ার নেতা আমাদের সঙ্গে জেলা নেতৃত্ব তুষার মাইতি আমাদের উপস্থিত হয়েছি। শহীদ স্মৃতিস্তম্ভে আমরা মাল্যদান করেছি, তাদের সকলকে আমি অনুরোধ করব, শহীদ পরিবারের মানুষজন এবং আমাদের রাজ্য নেতারা এবং জেলার তুষারদা সহ স্বদেশদা মহাদেবদা সহ এই ছোট্ট একটা দায়াস আছে ওখানে আমরা যাব। আজকে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা, সেই জন্যে আমরা মাইকের বাহুল্য রাখিনি। আমাদের নেত্রী তাদের শহীদ তপন অনুষ্ঠান অল্প সময়ের মধ্যে শুরু হবে। আমাদের এখানে অনেক নেতৃত্ব এসছেন, যারা 2007 সালে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আন্দোলন করেছিলেন। আমাদের 2 নম্বর ব্লক থেকে মহাদেব বাম সহ আমাদের রাজ্য এবং জেলা এবং এলাকার নেতৃত্বকে এবং ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ফিরোজা বিবি সোহেম কাজী সহ বাকি সব শহীদ পরিবারের মা ভাই বোনেদের আমরা আজকে পরীক্ষার দিন, মাইক পারমিশন নেই এবং এখানে তর্পণ চলছে। আমরা আমাদের এখানকার কর্মসূচি আর এটাকে দীর্ঘায়িত না করে ভাঙা বেড়ায় নিজের মুখে তুলনামূলক ভাবে একটু সুযোগ আছে আর একটু আমাদের ওখানে আরেকটি সভা করা এবং মূলত ভাঙা বেড়া ব্রিজের ওখান থেকে গুলি চলেছিল, সেই জন্য ওখানে যাওয়ার একটা গুরুত্ব আছে বিশেষ। এই তেখালি ব্রিজ এবং ভাঙা বেড়া ব্রিজ তখন এই পুলিশ প্রশাসন এবং সিপিএম ক্যাডারদের একটা অ্যাক্সিস অ্যাভিনিউ ছিল যেখান দিয়ে এসে তারা অত্যাচার করে নারকীয় হত্যালীলা চালাতেন। তাই তেখালি ব্রিজের পর আমরা ভাঙা বেড়া ব্রিজের দিকে যাচ্ছি। উপস্থিত সকলকে আমরা অনেক সংগ্রামী অভিনন্দন। তুষারদা, আশিসদা, সঞ্জয়দা, সুফিয়ানদা, স্বদেশদা, মহাদেবদা আর ফিরোজা বিবি সহ শহীদ পরিবারের সকল, আমি একটু সকলের অনুমতি নিয়ে আবেদন করছি। আমরা 14ই মার্চের শহীদ স্মরণে আমরা এখন 1 মিনিট নীরবতা পালন করব। অলোক দাস মহোদয় আমাদের শহীদ বেদিতে মাল্যদান করলেন। আমাদের মাল্যদান করছেন তুষার মন্ডল মহোদয়, আমাদের বর্তমান জেলা সভাপতি এবং যিনি আমাদের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তুষার মন্ডলকে চেনেন সবাই। এবারে মাল্যদান করছেন আমাদের নন্দীগ্রামের ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতা এবং সভাপতি, আন্দোলনের সঙ্গে পুরোধারে যিনি ছিলেন শেখ সুফিয়ান মহোদয়। আমাদের মাল্যদান করছেন রাজ্য নেতা আশিস, আন্দোলনের
নেতৃত্ব দিয়েছিলেন। আমাদের আসছেন আমাদের ব্লকের সভাপতি, পঞ্চায়েত সমিতি, আমাদের নেত্রী রানী মাইতি মহাশয়া, আমাদের স্বয়ং কাজী সকলেই চেনেন, আমাদের আন্দোলনের অন্যতম নেতৃত্ব নেতা সামনের সারিতে থেকে মানুষের পাশে থেকে লড়াই করেছেন, এবং আমাদের কাছে এসছেন তুষার মন্ডল, আমাদের জেলার সভাপতি এবং আমাদের পরিচিত নাম, আমাদের কাছে আন্দোলনের যিনি সহযোগিতা করেছেন। আমাদের ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির পক্ষ থেকে আপনি আমাদের অভিভাবক, আমাদের সংগ্রামে আমরা চাইছি আপনি কাজে আসুন, আমাদের মহাশয়কে নিয়ে আপনি যথা সময় চলে আসবেন, আমাদের যিনি অসুস্থ হয়ে আছেন আমাদের অভিভাবক, আমাদের ব্যক্তিবর্গ, গ্রাম পঞ্চায়েত সদস্য, মারা গ্রাম বিকাশ সমিতির মহাশয়, উনি শ্রদ্ধা আছেন।
যাচ্ছে।